টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে যখন অক্ষর প্যাটেল সহ মোট চারজন স্পিনারকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজে খেলতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা, তখন কম সমালোচনা শুনতে হয়নি তার। কিন্তু পারফরমেন্স দিয়েই নিন্দুকদের ভুল প্রমাণ করেছেন অক্ষর। সেমিফাইনালে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা অক্ষর এবার ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন ফাইনালে। ভারত যখন 3 উইকেট হারিয়ে ধুঁকছিল, সে সময় তিনি 47 রানে একটি ক্যামিও ইনিংস খেলে দলকে উদ্ধার করেন, আর ম্যাচ শেষে ফাইনাল জয়ের তৃপ্তি ধরা পড়ছিল তার চোখে মুখে। 2007 সালের পর রবিবার আবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। 2013 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর একাধিকবার শিরোপা জয়ের কাছে গিয়েও ফিরে এসেছে ভারত। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল সহ দলটি একাধিকবার খেলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল। অবশেষে এবার দলটির শিরোপা আক্ষেপ দূর হলো। 2013 সালের পর 2024 সালে এসে টিম ইন্ডিয়া ঘরে তুলেছে ICC শিরোপা, আর তাতেই স্বস্তি ফিরেছে ভারতীয় দলে। আর শিরোপা জয়ের মধ্যে দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানিয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। এদিকে ভারতকে শিরোপা জেতাতে বড় ভূমিকা পালন করেছেন রাহুল দ্রাবিড়ও। অবশ্য শিরোপা জয়ের দিন রাহুল এদিন হেঁটেছিলেন গ্যারি কাস্টেন ও মহেন্দ্র সিং ধোনির দেখানো পথে, যে কাস্টেনে একটি সিদ্ধান্ত বদলে দিয়েছিল ভারতের ওয়ানডে বিশ্বকাপ জয়ের ভাগ্য। আর সেই পথে হেঁটেই টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ভারতকে এনে দিলেন রাহুল। কিন্তু সেই পথটা কি? 2011 সালের বিশ্বকাপের ফাইনালে বিরাট কোহলি আউট হওয়ার পর নামার কথা ছিল যুবরাজ সিং এর, কিন্তু কাস্টেন ও ধোনি মিলে সিদ্ধান্ত নেন যুবরাজকে পরে ব্যাটিং এ নামানো। ক্রিজে আসেন ধোনি এবং পরের গল্পটা সকলেরই জানা। তীর সব পণ্যে দিয়েছে সেরা বিশুদ্ধতা, সম্পর্কগুলো যেন থাকে মমতায় ঘেরা। রবিবারও এমন একটি ঘটনা ঘটেছে যা এখনো রয়ে গিয়েছে আড়ালে। সেটা হচ্ছে সূর্যকুমার যাদব আউট হওয়ার পর ক্রিজে আসার কথা ছিল শিবম দুবে বা হার্দিক পান্ডের, কিন্তু সে সময় অক্ষর প্যাটেলকে ব্যাটিং এ নামিয়ে প্রতিপক্ষকে চমকে দেন রাহুল। এই কাজটা রাহুল পাকিস্তানের বিপক্ষেও করে সফল হয়েছিলেন, তাই ফাইনালেও নেন এমন সাহসী সিদ্ধান্ত, যে সিদ্ধান্ত ভারতকে এগিয়ে দিতে সাহায্য করে। 47 রানে ক্যামিও ইনিংস খেলে দলকে উদ্ধার করেন অক্ষর, আর 17 বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা ঘরে তোলার পর অক্ষর প্যাটেল প্রতিক্রিয়া জানাতে গিয়ে রাহুল দ্রাবিড়ের সেই সাহসী সিদ্ধান্তের কথা জানান, আর জানান কিভাবে রাহুল তাকে সারপ্রাইজ করে দিয়েছেন। আমার কাছে এই জয়টা সবকিছু। এই বিশ্বকাপে খেলতে আসার আগে আমি গত বিশ্বকাপে চোটের জন্য খুব বেশি খেলারও সুযোগ পাইনি। এবার যখন আমি খেলার সুযোগ পেলাম, তখনই আমি ঠিক করে নিয়েছিলাম যে ভারতের জন্য আমাকে কিছু না কিছু ভালো কাজ করতেই হবে। আমি সবসময়ই বেসিক জিনিস ঠিক রাখার এবং সব জিনিস সহজ সরল রাখার দিকে নজর দিয়েছি। আমি ফাইনালেও সেটা করেছি। অন্য আর 5টা ম্যাচের মতোই আমি ফাইনাল ম্যাচকে দেখেছি। অযথা কোনো চাপ আমি নিতে চাইনি। আমার কাছে এটা ফাইনাল নয়, ছিল আর বাকি ম্যাচগুলোর মতোই। ফলে এই ম্যাচে আমি আউট হয়ে গেলে কি হবে বা হতে পারে, আমি সেই সব বিষয় নিয়ে ভাবছিলাম না একেবারেই। আমি বল বুঝে সেই মতো শট খেলছিলাম। রোহিত শর্মা একজন অসাধারণ মানুষ ও ভারতকে এই বিশ্বকাপে দারুণভাবে নেতৃত্ব দিয়েছে। রাহুল ভাই আমাদেরকে বলেছিল খেলাটা উপভোগ করে খেলতে, আমাদেরকে বলেছিল যাতে আমরা কোনো চাপ না নেই, আমাদের সেরাটা উজাড় করে দেই। আজকে যে ফাইনালে আমি ব্যাটিং অর্ডারে প্রমোশন পাবো তা আমি ভাবিনি। হঠাৎ করেই রাহুল ভাই আমাকে বলে প্যাট পরে নিতে। আমি আমার ব্যাটিং নিয়ে চিন্তা করারও সুযোগ পাইনি, আর সেটাই আজকে আমার হয়ে কাজে দিয়েছে। আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্সি।